ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রনক আলম জানান, আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নুরুল আজমের বিরুদ্ধে মামলা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। ওই মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আজম একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।